হয়, ইতিমধ্যে যেটো বিরোধীয়ে লক্ষিমপুর লোকসভাত প্রার্থী দিয়া যে গুণাগাথা চলি আছিল, যেটো আজি লক্ষিমপুর লোকসভা প্রার্থী যেটো যোৱাকালি রাতে ঘোষণা করা হল, আর লক্ষিমপুরের প্রার্থী হল উদয় শঙ্কর হাজরিকা। আর ইতিমধ্যে যেহেতু বা ধেমাজি বা জেলা ইন্ডিয়া ভবনত উপস্থিত, ধেমাজি সদর ইন্ডিয়া ভবনত উপস্থিত হয়েছে, আর ইতিমধ্যে বিশেষকৈ জেলার যিসকল কর্মকর্তা ইতিমধ্যে বিপুল আদরণি জানা পরিলক্ষিত হয়েছে ধেমাজি নগরত। আর ধেমাজি নগরতে আদরণি জানায় ইতিমধ্যে প্রার্থীগুলির আদরণি জানা পরিলক্ষিত হয়েছে। মানে দেখ বিভিন্নজনে আদরণি জানা পরিলক্ষিত হয়েছে। আর আমি এই মুহূর্তে যেহেতু প্রার্থীগুলি আছে লক্ষিমপুর লোকসভা প্রার্থী, লোকসভার প্রার্থীগুলি আছে উদয় শঙ্কর হাজরিকা, আমি তেখেতের পৰা পুনৰবাৰ জানিবলৈ চেষ্টা করম। আজি যেহেতু প্রার্থীত্ব লাভ করার পিছত প্রতিক্রিয়া কি হব আমি তেখেতের পৰা জানিবলৈ চেষ্টা করম। অনুভৱ ফুলৰ ভারতীয় জাতীয় কংগ্রেস যে 70 বছর উপরকাল ভারতবর্ষ শাসন করেছে আর শাসন করেছে, তেনে ঐতিহ্যপূর্ণ দলের প্রার্থী হিসাবে আনন্দ অনুভব করছো, কারণ এলকর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে মানে রাইজর ওপর লোকসভার প্রার্থী হিসাবে যাবল বিরল সুযোগ পাইছো। গতি তার কারণে মানে এআইসিসি উর্ধতন কর্তৃপক্ষ আর এপিসিসির মাননীয় সভাপতি ভূপেন বরাদেব আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। আমি দেখি ভরত নরহে টিকিট নোপার কারণে ভরত নরে এটা মিডিয়া সেলের বিভাজন আহিছে বলে আপনি অনুভব করেছেন? মই তেনেকুৱা অনুভব নকৰো। ভরত নর মোর ভাই দরে, রানী মোর ভনীর দরেও বুয়ারির দরে, গতি কারণ প্রার্থিত্ব বিচার অধিকার তো সকলোরে আছে, তেওঁলোকৰো আছে, তেওঁলোকে প্রার্থিত্ব বিচাৰিছে, এইটো এটা প্রক্রিয়া। আর দুদিনের পিছত তেওঁলোকে আহি ইয়াত কামত যোগদান করব বলে মই আশা বিচাৰো। আপনি যোগাযোগ কৰিছেন ৰাণী নৰ বাইদেউ? মই যোগাযোগ কৰিবলৈ চেষ্টা কৰিছো কিন্তু যোগাযোগ সম্ভব হোৱা নাই, আর মই বৰ ব্যস্ত আছো, মাঝে মাঝে মাৰিছো, যোগাযোগ কৰিম এই বিষয়ত আৰু তেওঁলোকে আহি কামত যোগদান কৰিব। আমার স্থানীয় যেবিলাক ইস্যু আছে লক্ষিমপুর ধেমাজি বা জোনাই দন্দুমা শদিয়া, আমার স্থানীয় ইস্যু বানপানী, আমার স্থানীয় সমস্যা হয়েছে গড়াখহনীয়া, আমার আটাইতক ডর সমস্যা আমি আমার প্রতি ভাবু কি আমি ভয় খাই থাকো সুবনশ্রী বান প্রকল্প, মাঝে মাঝে বারিষা হলেই কেতিয়াবা গোফার দাম ভাগে, কেতিয়াবা কিবা কিবি ভাগে। এই বানটো উন্নয়নের কারণে করা হয়েছে বলে সরকারে কৈছে, উন্নয়নের আমি বিরোধী নহয়, কিন্তু জনসাধারণের জীবন আর সম্পত্তির রক্ষার প্রতিশ্রুতি দিব বা সুরক্ষা ব্যবস্থা বলে করব সরকার। আর তারপরে মূল সমস্যা হচ্ছে নিবনার সমস্যা। আজি পঞ্জীকৃত নিবনার সংখ্যা 35 লাখের উপর আছে। আমার গাঁও আজি খালি, আমার গাঁর যুবক এটা কত গাঁত নাই, কর্ণাটকত আছে, মহারাষ্ট্রত আছে, অন্ধ্রপ্রদেশত আছে, কেরালাত আছে, তামিলনাড়ুত আছে, কোনোবা দিল্লীত আছে বা হিমাচলত আছে। আপনি জানে যে ঘর এখনত যদি ডেকা লড় নাথাকে এখন ঘর কাম হয়নি, খেতি পথার হবনে অন্য কিবা হব। গতি আমার যুবকসকলের কর্মসংস্থাপন তো সরকারে এতিয়ালৈকে তেনেকুৱা কোনো আঁচনি হিতাধিকারী আঁচনিবিলাক বাদ করে তেনেকুৱা যুবক যুবতীসকলক প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়োগের কোনো ব্যবস্থা বা আসনি হাতত নাই। মোৰ প্রথম প্রায়োরিটি হব এই যুবকসকলের সংস্থাপন, তারপরে আমার পর্যটন ক্ষেত্র, সুবনগিরি নিচিনা ধুনীয়া নদী আছে, ব্রহ্মপুত্রের নিচিনা নদী আছে, আমার ইয়াত অক্সিজেন ফ্রিকে পায়। আপনি জানে বম্বে দিল্লি আদি সিটিত অক্সিজেন বার বহুয়াইছে যাতে মানুষে ভালকে অক্সিজেন পায়, বারত পয়সা দিয়ে উখা রেখা লয়। আমার ইয়াত পর্যটক আহিব কারণ আমার ইয়াত ইন্ডাস্ট্রি নাই, ইন্ডাস্ট্রি নাই মানে পলিউশন তো হওয়া নাই। গতি আমি যদি ভালকে পর্যটন ক্ষেত্র পরিকাঠামো তৈরি করো, পর্যটক উখা নিশা ভালকে লবলে ইয়ালে আহিব, ভালকে দিন পার করব লাগবে, ইমান সুন্দর নদী পার আর অন্যান্য বহুত আছে। এতিয়া আপনি কি আছে আমি জ্যোতিষী নহয় বা আমার হাতত তেনেকুৱা সূত্র নাই, জনসাধারণে ভোট দিব, জনসাধারণ নাগরিকর ভোটের উপর আমার শ্রদ্ধা আছে, ভোটদানের অধিকার উপর
আৰু আমি জানো যে আমাৰ নাগৰিকে বিবেক ভোট দিয়ে, তেওঁলোক সচেতন নাগৰিক। গতিকে মই নাভাবোঁ যে নাগৰিকে কাৰোবাৰ ইচ্ছাৰাত ভোটদান কৰে। এতিয়া মই গোটেই সমষ্টিটো ঘূৰিছোঁ, ৰাইজে নতুন মুখ বিচাৰে, ৰাইজে পৰিৱৰ্তন বিচাৰিছে। গতিকে মই ভাবোঁ এইবাৰ তেওঁলোকে পৰিৱৰ্তনৰ ঘোষণা কৰিব। সংসদত আপোনালোকে জানে যে স্থিতাৱস্থা কামি চিন্তা যদি তেওঁলোকে কৰে, এইবাৰ যিজন সাংসদ আছে সেইজন বিদায়ী সাংসদ, তেওঁ দেশৰ ভিতৰতে নাম কৰিছে, তেওঁ সংসদৰ এদিনো নামাতিলে। তো এদিনো নমতা এজন সাংসদক আকৌ পঠায়, ইয়াৰ আমাৰ ভৱিষ্যৎ প্ৰজন্মৰ ভৱিষ্যৎ কি হ'ব, আমাৰ উন্নয়নৰ কথা কি হ'ব, আমাৰ যুৱকসকলৰ কথা কি হ'ব, নে সকলোৱে বাহিৰত গৈ ছিকিউৰিটি গাৰ্ড কৰিব? গতিকে মই ভাবোঁ যে সমষ্টিৰ আমাৰ ৰাইজে, ভোটাৰ ৰাইজে এইবাৰ পৰিৱৰ্তন বিচাৰিছে। আপোনালোকেও খবৰবোৰ পাব যে খুব জোৰকৈ আণ্ডাৰ কাৰেণ্ট আছে আৰু নিৰ্বাচনত তাৰ বহিঃপ্ৰকাশ ঘটিব। মই আছিল যিহেতু প্ৰাৰ্থীগৰাকী, তেওঁ ইতিমধ্যে যিহেতু এনেকুৱা উল্লেখ কৰিব লাগিব যে তেওঁ লখিমপুৰ লোকসভা প্ৰাৰ্থী প্ৰধানবোৰক সমালোচনা কৰা পৰিলক্ষিত হৈছে। আৰু এটা কথা উল্লেখ কৰিব লাগিব যে এইবাৰ ৰাইজে লখিমপুৰ লোকসভাত ৰাইজে এবাৰ পৰিৱৰ্তন বিচাৰিছে আৰু তাৰ বাবে এইবাৰ কংগ্ৰেছক তেওঁ ভোট প্ৰদান কৰিব বুলি তেওঁ আশা প্ৰকাশ কৰিছে। আৰু বিশেষকৈ দেখা যাব যে যিহেতু এইবাৰ লখিমপুৰ লোকসভাত উদয় শংকৰ হাজৰিকাই আৰু বিশেষকৈ বিজেপি মিত্ৰজোঁটৰ যিকেইজন প্ৰাৰ্থী প্ৰধানবোৰৰ মাজতে আচলতে যুঁজখন হ'ব, আচলতে কেনেধৰণৰ এখন যুঁজ হয় সেয়া কিন্তু লক্ষণীয় হ'ব।